হ্যালো ভিওর্স আবার আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে বিপিএল এর টিকিট মিলছে না ইউসিবি ব্যাংকে ভোগান্তির আশঙ্কা বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট সিলেটের ম্যাচগুলোর টিকিট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউসিবি তে পাওয়া যাচ্ছে না যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউসিবি ব্যাংকে পাওয়া যাবে শুধুমাত্র জেলা স্টেডিয়াম থেকে টিকিট কিনতে হবে সিলেটের ক্রিকেট প্রেমীদের ফলে চরম ভোগান্তিতে টিকিট সংগ্রহ করতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ক্রিকেট প্রেমীরা কয়েকদিন ধরেই সিলেট জুড়ে আলোচনার মুখ্য বিষয় ছিল বিপিএল চায়ের দোকানে আড্ডা থেকে শুরু করে শহর কিংবা গ্রাম সবকালে বিপিএল নিয়ে আলোচনা সবার মুখে কি রকম কথা কোথায় কবে পাওয়া যাবে কোন দল কখন আসছে থাকবে কোথায় কোন হোটেলে ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন তাদের নিজেদের মধ্যে ছিল ক্রিকেট প্রেমীদের টিকিট প্রাপ্তি নিয়ে বেকুল বেকুল দর্শকরা ছাব্বিশে অক্টোবর বৃহস্পতিবার সিলেটবাসের টিকিট প্রাপ্তি নিয়ে বেকুলতা দূর করতে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও সিলেট বিভাগের ক্রীড়া সম্পাদক প্রধান সম্পাদক সফিল আলম নাদের চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুম এজিত সংবাদ সম্মেলনে নাদেল জানান পাঁচ ক্যাটাগরিতে টিকেটের মূল্য নির্ধারণ করেছে 31 অক্টোবর মঙ্গলবার থেকে তিন নভেম্বর শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রিকাবি বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বুথ ও ইউসিবি ব্যাংকের নির্ধারিত ব্রাঞ্চে টিকিট পাওয়া যাবে একজন দুইটির বেশি টিকিট করতে পারবেন না। তবে একটি স্থানীয় পত্রিকা ও স্পোর্টস পোর্টালের ভুল সংবাদে গতকাল সোমবার সকাল আটটায় টিকিট কিনতে সিলেট নগরের শাহজালাল উপশহরে ইউসি ব্যাংকের সামনে জড়ো হল বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী কিন্তু ব্যাংকের লেনদেন শুরু হওয়ার পর টিকিট কিনতে না পেরে তারা হট্টগোল সৃষ্টি করেন এবং স্লোগান দিতে থাকেন এই সময় ব্যাংকের নিরাপত্তা বাড়ানো হয় টিকিট কিনতে জড়ো হয় স্থানীয়রা জানান সিলেটের একটি দৈনিক পত্রিকা ও একটি স্পোর্টস পোর্টালে নিউজ দেখে তারা ব্যাংকের সামনে টিকিট কিনতে জড়ো হয়েছে তারা এই সময় স্পোর্ট পোর্টালের খবরে স্ক্রিনশট দেখিয়েও বিক্ষোভ করেন হট্টগোলের পর পুলিশের সে পরিস্থিতি সামাল দেন সেই সময় ইসিবি ব্যাংক শাহজালাল উপশহর ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন হাসান জানান আমরাও শুনেছি ইসিবি ব্যাংকের মাধ্যমে বিপিএল টিকিট বিক্রি হবে কিন্তু এ ব্যাপারে বিসিবির কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি ইউসি ব্যাংক সিলেটের সাতটির শাখা কোনোটিতে বিপিএল কোন টিকিটের সরবরাহ রাখা হয়নি ফলে দর্শকের কাছে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও গুলো লাইক ও একটা কমেন্টস করুন